খুকু আয়। এ তো ভালো মেয়ে, আমি তো তোমায় চিনতেই পারিনি। চিনতে পারলে কি করে হবে? আপনি যদি আমাকে চিনতে পারেন তার মানে তো ছদ্মবেশটা ঠিক করে হচ্ছে না, তার মানে তো রত্নামাসিও চিনতে পেরে যাবে। এবার রত্নামাসি যদি চিনতে পেরে যায় তাহলে আমরা খুকুকে কি করে উদ্ধার করব? তাই জন্য তো ছদ্মবেশ নিয়েছি না। আমি কি করব? আপনাকেও তো সাজতে হবে। আপনাকে যে উইকটা দিলাম কোথায়, পরেননি কেন? এটা কি করে পরব? আমি সাজিয়ে দিচ্ছি, চলুন আসুন দেখি। দেখুন তো নিজেকে চিনতে পারেন কিনা। এটা কে? এটা আমি নই, এটা অন্য কাকু। না 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 না, দেখি এটাই আপনি, দেখুন চিনতে পারছেন কিনা। এটা আমি, দেখি দেখি। এই হলো ছদ্মবেশে খুকুর বাবা। কি দারুণ সেজেছি, আমাদের কেউ চিনতে পারবে না, কেউ না কেউ না কেউ চিনতে পারবে না। আচ্ছা শান্ত হন, বলছি যে রত্নমাসি কোথায় আছে আমাদের খুঁজতে হবে তো। হ্যাঁ চলুন চলুন। দেখ লিজিয়ে, জিসকো পছন্দ হ্যায় उसी को ले जाइए। আমাদের পছন্দ তো বড় কথা নয় রত্নমাসি, বিদেশের পার্টি, ওরা যাকে পছন্দ করবে সেটাই বড় কথা। ঠিক হ্যায়, আপ ফটো খিঁচ লিজিয়ে বাচ্চে লোগো কা, ফির উসে ভেজ দিজিয়ে। ঠিক হ্যায়, ওহি করেঙ্গে। হ্যাঁ পকড় লো। যাইয়ে সিধা হো যাও। হ্যাঁ বস, বাচ্চাগুলো ফটোশপ সাইন করেছি, একবার দেখে সিলেক্ট করে দিন। জো করনা হ্যায় না, থোড়া জলদি কিজিয়ে। হ্যাঁ ও আজকাল পুলিশ গুলো কে বিশ্বাস নেই, ও লোক সালা জব ভি দেখো রেড করছে হোটেল গুলোতে। হ্যাঁ তো থোড়া জলদি। হ্যাঁ বলিয়ে, পিঙ্ক জামা পড়া বাচ্চাটা তো, ওকে হো জায়েগা। ওই পিঙ্ক জামা পড়া লড়কিটাকে পার্টি চাইছে। বড়িয়া চিজ আপকা বস পছন্দ করেছে। হ্যাঁ আরে কুকুমণি, তোকে আমি প্রথম যেদিনকে দেখেছিলাম উসি দিন সমঝাতা কি তু মেরা হুকুম কা ইক্কা আছিস, একদম সোনার ডিম পাড়া হাস। ইলে পেলে রুপিয়া উসকে বাদ মাল। হ্যাঁ এতে 1 লাখ টাকা অ্যাডভান্স আছে।